বোন আমার চলে যাবে, এই সুযোগে বোনকে দিয়ে অনেক অনেক কাজ করাইতে হবে। এর পাশাপাশি ঝড়ের দিনে দুই বোন মিলে কি কি করছি, রূপচর্চা করব, অনেক অনেক গল্প করব। এরপর আবার আমার একমাত্র জামাইয়ের আবদার, সেই নাকি আবার মুরগির মাংস রান্না খাবে রাতের বেলা। সো সবকিছু মিলে একটা দুর্দান্ত ব্লগে আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি, উঠার পরে আমি লোকটার প্যানপেনি শুনতেছিলাম, তার এমন একটা বিরক্ত মার্কা চেহারা বানায় রাখছিল, ওর ওই বিরক্ত মার্কা চেহারাকে আমি একদমই পাত্তা দিচ্ছিলাম না। কারণ আমি জানি সে কিছুক্ষণ বিরক্ততা দেখায় তারপর সে অফিসে চলে যাবে। তো অলরেডি সে চলে গিয়েছে, আমাকে টাটা বাই বাই বললো। বাট আজকে গরম বেশি হইলো, আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, আর আমার টিনের ঘর থেকে আকাশটা সুবহানাল্লাহ এত বেশি সুন্দর লাগে। আসলে তোমার যাই থাকুক যেভাবে থাকুক, তুমি যদি জীবনকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারো, জীবন সেখানেই সুন্দর। তারপর আমি সিনথারে বললাম, তুই এবার ঢং না করে কাজে লেগে পড়। আর আমাদের এত এত কাপড় জমতেছিল কি আর বলবো। তো আমার ঘরের ভিতর যখনই যে জিনিসটা রাখি তখন সেই জিনিসটা তোমাদেরকে বারবার দেখাইতে আমার ভালো লাগে। দেন আমি আর সিনথিয়া নিচে চলে আসলাম, আমার গতদিনের অনেক অনেক থালা বাসন রাতে জমায় রাখছিলাম। এরপর আমরা দুজন আগে চা খাবো, চা খাওয়ার পরে সমস্ত কাজ করবো। চা বানাতে বানাতে আমি আমার থালা বাসনগুলোও ক্লিন করে ফেলতেছিলাম। আর তোমরা অনেকেই বলছো যে এত বেশি চা খায় না, আসলে আমি জাস্ট দিনের মধ্যে দুইবারই চা খাই, তাও আমি কিন্তু চাটা খাই নাস্তা করার পরে, একবারে খালি পেটে খাই না। আগে আমি খালি পেটে চা খাইতাম, যেটা আমি অভ্যাসটা এখন ত্যাগ করেছি। তারপর দেখো আমরা থালা বাসন ধুয়ে উপরে চলে আসলাম, এর মধ্যে বৃষ্টি হয়ে গিয়েছে, বৃষ্টি না শুধুমাত্র ঝড় তুফান সব হয়ে গিয়েছে। দুঃখের বিষয় হচ্ছে আমার যেটা বেগুনি রঙের কনক চাকা, মানে কনক চাপা ছিল, ওটা নিচে পড়ে গিয়েছে। এবার তখন অবধি আমি জানি না যেটা নিচে পড়ে গিয়েছে, ওকে পরে রাতে খুঁজে পাওয়া গেছে। আর এই যে গাছগুলো যেগুলো পড়েছিল ওগুলোকে আমি সুন্দর করে আবার গুছায় রাখতেছিলাম। অর্কিডটা দেখলাম সোজা থেকে বাঁকা হয়ে গিয়েছে, আর এই পাশে আমাদের ছোট ছোট গাছগুলো ওদিকে ছিল, ওগুলোর মধ্যে আবার পানি জমেছিল। ওগুলো যেহেতু ক্যাকটাস, ওগুলোতে পানি জমলে আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই কারণে আমি এই গাছগুলোকে আবার সুন্দর করে পানি কমায় কমায় আবার এই পাশে করে সাজায় রাখলাম। আর ভালোই লাগতেছিল, বৃষ্টির পরে না গাছ বা ফুল দেখবা যে ছোট ছোট পানির দানাগুলো পড়ে থাকে না, এগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি এখানে আমার জুই আর নাম জানি কামিনী, হ্যাঁ কামিনীতে দেখলাম ছোট ছোট ফুল আর কলি আসতেছে, অনেক সুন্দর লাগতেছিল আলহামদুলিল্লাহ। আর এখন অব্দি আমার খেয়ালই নাই যে ওখান থেকে আমার কনক চাপাটা পড়ে গিয়েছে। আর আমার লেবু গাছে দেখলাম আরও একটা লেবু ধরেছে মাশাল্লাহ। আর আমরাগুলো বৃষ্টির পানিতে এত সুন্দর লাগতেছিল। আর এই দিকে আমাদের সিনথিয়ার কিছুক্ষণ পরপর একটাই কাছে, কিছুক্ষণ পরপর মানে আমাদের করমচা গাছের নিচে যাবে, আর এইভাবে করে লাল লাল বানায় সে করমচা খাবে। আর ঝড় যেহেতু হয়েছে এদিকে আমার বারান্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বাট সবার আগে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি আমার চুলের যত্ন নিব। তো সেই জন্য আমি পেঁয়াজের রস, নিম পাতার রস করে নিচ্ছিলাম, নিম পাতার রস না নিম পাতা আমি সিদ্ধ করে নিব। এটা হচ্ছে যাদের চুলের গোড়া মানে স্ক্যাল্পে প্রবলেম আছে বা ধরো চুল পড়ে যাচ্ছে তারা কিন্তু এটা ট্রাই করতে পারো। আর এখানে আমি আমার হার্বস কেয়ারের যে প্রোটিন হেয়ার প্যাকটা আছে ওটা দিয়ে নিলাম, একটু টক দই নিয়ে নিলাম। এটা টোটালি আমার বানানো একটা রেসিপি, ঠিক আছে বলতে পারো। আমি যখন হেয়ার প্যাক কোনো কিছু অ্যাপ্লাই করি তখন আমি অনেক কিছু একসাথে দিয়ে দিই। তো এখানে আমি প্রোটিন প্যাকটা দিয়েছি, একটু পেঁয়াজের রস দিলাম, দুই তিনটা ইক্যাপ ক্যাপসুল দিলাম, আর সাথে হচ্ছে নিম পাতার যে রসটা করেছিলাম সেটা দিচ্ছি। আর এর আগের দিন রাতে আমি আমার চুলে তেল দিয়ে রেখেছিলাম, এই কারণে আমার চুলগুলো এরকম লাগছে। এই যে প্রোটিন প্যাকটা আমি অ্যাপ্লাই করছি, এই প্রোটিন প্যাকটা কিন্তু আমাদের যাদের চুল কালার করা বা রিবন্ডিং করা তাদের জন্য কিন্তু একটা বেস্ট হেয়ার প্যাক। পার্লারে যে প্রোটিন ট্রিটমেন্ট করার থেকে তোমরা কিন্তু এই প্রোটিন প্যাকটা দিলে তোমাদের পার্লারের মতো হেয়ার প্রোটিন প্যাক দেওয়া হয়ে যাবে। তো আমি এটা দিয়ে দিলাম, এটা তোমরা পেয়ে যাবে হার্বস কেয়ারে। তো এটা দেওয়ার পরে এবার আমি চলে গেলাম কাপড় ধুইতে। আর আমার আন্টির কি হয়েছে আমি জানি না, তার কোনো খোঁজ খবর নাই। তো ফাইনালি আমি কাপড় চোপড় ধুয়ে বের হয়ে চলে আসলাম। ফার্স্টে অল্প কিছু কাপড় নিয়েছিলাম, এরপরে ধুইতে ধুইতে আমি আসলে সবই ধুয়ে ফেলেছি। তো ঝড় হইতেছিল বাট আমি ভয় পাচ্ছিলাম না, কারণ আমার কথা হচ্ছে বাতাসও অ্যাটলিস্ট কাপড়গুলো শুকাবে। কাপড় ধুইতে ধুইতে নোকের অবস্থা 14টা বেজে গিয়েছে, কোনো ব্যাপার না, জীবন তো এরকমই চলে যাবে, জীবন মানেই জি বাংলা। তারপর দেখো আকাশের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখাইতে দেখাইতে আমরা বললাম চলো এবার আমরা ঘর মুছতে চলে যাই। এটার মধ্যে আমি ভিমবার দিয়ে নিয়েছি, ভিমবার দিলে আমার কাছে মনে হয় অনেক সুন্দর একটি স্মেল আসে। তো আমি ঘরটা মুছে ফেললাম, আর এই পাশে আমাকে সিনথিয়া বলতেছিল যে তুমি ঘরটা মুছে ফেলো, আমি বারান্দাটা মুছে দিব। মানে দুই বোন ভাগাভাগি করে কাজ করে নিতেছিলাম আর কি। আমি কিন্তু মোটেও আমার বোনকে দিয়ে একা কাজ করাচ্ছিলাম না, ঠিক আছে? তোমরা দেখছি আমার আগের ভিডিওতে বলছো বোনকে দিয়ে নাকি সব কাজ করাইছি। তো তারপর আর কি দেখো আকাশটা আবার ফকফকা সুন্দর হয়ে গিয়েছে। আর এখন আমরা কি করবো বলো তো? আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে এসেছি, না সরি শেষ করি নাই, শেষ করিনি, আমরা এখন খেতে যাচ্ছি। এই যে আমরা নিচে খেতে চলে এসেছি, মানে উপরের সব কাজগুলো গোছায় দেন নিচে চলে আসলাম। তোমরা অনেকেই বলো যে নিচের কোনো কাজে তো আপনি আসলে হেল্প করেন না, আসলে যা করি ওটা তোমাদেরকে দেখানো হয় না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা উপরে চলে আসলাম, আর সিনথিয়া খুব সুন্দর করে ওয়েদার এনজয় করছিল। আর সিনথিয়াকে বললাম চল আমরা এখন ফেস প্যাক দিই, বাট সে কোনোভাবেই রাজি হয় নাই। বাট আমি যে নাছোড়বান্দা, আমার সাথে রাজি না হয় ও কোথায় যাবে? আর যেদিন আমি হেয়ার প্যাক দিব ওদিন আমি ফেস প্যাক দিব মাস্ক। তো আমরা দুজন একটা ব্রাইটেনিং ফেস প্যাক দিয়ে নিচ্ছিলাম, দেওয়ার পর আমরা বসেছিলাম। এরপর সিনথিয়া আগে শাওয়ার নিয়ে ফেলেছে, বাট আমার এখন পর্যন্ত শাওয়ার নেওয়ার সময় হয় নাই, কারণ আমার আরও কিছু টুকটাক খাবি জাবি কাজ ছিল, সেগুলো করতেছিলাম। আর সন্ধ্যার দিকে দেখো আমার ছোট্ট রুমটা কত বেশি সুন্দর লাগতেছে না বলো, মাশাল্লাহ। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে, যেখানেই যাই না কেন, যত ভালোই থাকি না কেন, আমার কাছে মনে হয় শান্তি তো আমার টিনের ঘরেই আছে। তারপরে আমরা শাওয়ার নিয়ে চলে আসলাম। আর এই যে আমি এবার আমার চুলের ভিতর EC1 প্রফেশনাল যে সিরামটা আছে, আমি কিন্তু আজকে নামটাও বলে দিয়েছি, তোমাদের যদি তারপরও দেখতে কোনো প্রবলেম হয় একটু ভিডিওটা পজ করে ওখান থেকে দেখে নিও। তো আমি সিরামটা দেওয়ার পরে
এখন আমি চুলটা শুকিয়ে নিব, যেহেতু আমার গোসল করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমার চুলের গোড়াটা ভেজা থাকলে দেখা যায় আমার ঠান্ডা লেগে যায় আসলে। তো চুল শুকাইতে শুকাইতে নায়িকাদের মতো একটু নাচানাচি শুরু করতেছিলাম। আর আজকের কথাগুলো কি আমার স্বাভাবিক মনে হচ্ছে তোমাদের বলো? কারণ আমি যেভাবেই কথা বলি না কেন তোমরা বলো যে ভালো লাগছে না, এরকম লাগছে না, সেরকম লাগছে না, বাই দ্য ওয়ে কেউ মাশাল্লাহ বলতে ভুলো না কিন্তু আমার চুল দেখে। তো আসলে কেউ কারুর মতো না, অ্যাটলিস্ট আমি আমার মতো, আমি কাউকে কপিও করি না, কারুর মতো হওয়ার চেষ্টাও করি না। তো দেখো হাসান সেহেতু চলে এসেছে এখানে, তাইফাককে আমরা ডেকে নিয়ে এসেছি আর আমরা এখন আমাদের সন্ধ্যার নাস্তা করব। এখানে হচ্ছে চিকেনের গ্রিল করা আছে, তো আমরা সবাই খেতে বসে পড়েছি। আর আমি যখন খেতে বসি ঠিক তখনই তারা আমাকে এরকম করে ভিডিও করে। এরপর বৃষ্টি নেমে গেল আর আমি তাদের দুজনকে বললাম দৌড় দিয়ে ছাদের থেকে কাপড় নিয়ে আসো, এই কারণে তাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছিলাম। আর এই লোকটা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে কোথায় যাইতেছে আমি আসলে জানি না। তো এই লোকটার মানে অফিস থেকে বাসে আসার পর তার কাছে আমার একটাই আবদার, প্লিজ এক কাপ চা বানায় খাওয়াও। আসলে ওর হাতে চা অনেক বেশি মজা হয়, মানে আমার থেকে অনেক বেশি মজা হয়। তো তারপর সে আমাকে বলতেছে আমি তোমাকে এত বেশি ভালোবাসি, আমি বলছি মিথ্যা কথা, দেখেন একটা ভালোবাসা দিতে বলছিলাম তো সে ফোনের মধ্যে ভালোবাসা দিতেছে, চিন্তা করা যায়। তো তারপরে এখন বাসে রাত 11টা, এদিকে আমরা মাংস রান্না করতে চলে এসেছি, মানে সব কিছু এলোমেলো। আমি এটাই বলছিলাম যে রাত 11টার সময় মাংস রান্না করতে হইতেছে, জিন্দগি বরবাদ হয়ে গেই। তো তারপর আমি আলু কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, সব কিছু সুন্দর করে কেটে নিলাম। বাট দুঃখের বিষয় ছিল আমাকে মুরগিও কাটতে হবে, আর আমার এই বটিটায় মাশাল্লাহ কি পরিমাণ যে ধার, মানে কি আর বলবো, দুঃখের কথা, খুলনা থেকে বানানো বটি আর কি। তো সিনথিয়া বলতেছিল আমি তোমার পাখির বাসাটাকে অনেক বেশি মিস করবো, আসলে আমিও তোকে অনেক বেশি মিস করবো সিনথি। তো তারপরে যে আমি রান্না বসায় নিলাম, মুরগির মাংসের রেসিপির কথা আর কি বলবো, ঠিক আছে। আমার জামাইয়ের একটাই কথা যে আমার নাকি মাছের রেসিপিগুলো অনেক বেশি মজা হয়। তো তারপরে দেখো আমি পেঁয়াজটা একটু সুন্দর করে ভাজা হওয়ার পরে এটার ভেতর আমি আলু দিয়ে নিলাম, এর সাথে একটু লবণ দিয়ে নিলাম। এবার পেঁয়াজ আর আলু সুন্দর করে ভাজাভাজি করবো, আদা বাটা রসুন বাটা সব কিছু দেওয়ার পরে আমি আরেকটু ভেজে নিব। আর এখন থেকে আমার ভিডিওগুলো কিন্তু সবার আগে আমার ইউটিউব চ্যানেল তানিশা ইয়াসমিন ব্লগসে আপলোড হয়, যারা যারা এখনও জানো না তারা অবশ্যই আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে নিও আমার ভিডিওগুলো আগে দেখার জন্য। এরপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর আমার আম্মুর বানানো ম্যাজিক মশলা দিয়ে নিলাম। ম্যাজিক মশলাটা শেষ হয়ে গিয়েছে, ওটা আম্মুর থেকে আনতে হবে। মশলা কষানোর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাও। অনেকেই বলবো অনেক বেশি মশলা দিয়ে খান, আমরা একটু বেশি মশলা খেতে পছন্দ করি। তো এই তো আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। এরপরে আমরা দুজন মিলে পুরো রান্নাঘর সব কিছু যা যা নোংরা হয়েছিল ওগুলো ক্লিন করে ফেলেছি, একবারে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে পড়ব। কারণ তাদের অনেক বেশি ক্ষুধা লাগছে, আমাকে বলছে প্লিজ এখন ভিডিও বন্ধ করো, আমাদেরকে খেতে দাও। মুরগির মাংস কেমন হয়েছে এটা অবশ্যই তোমরা হাসান সেতুর ব্লগে যে জানতে পারবা। সো থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিও ভালো লাগলে ডু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার। ইনশাআল্লাহ নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আবার চলে আসবো তোমাদের জন্য। আর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ তানিশা ইয়াসমিন ব্লগস আর আমার ইউটিউব চ্যানেল তানিশা ইয়াসমিন ব্লগস থেকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ।